আসসালামু আলাইকুম, আশা করছি আপনি ভালো আছেন। lanuitrobiul.com থেকে আমি রবিউল আছি আপনার সাথে এই ভিডিওতে। আমরা এই ভিডিওতে কথা বলবো অ্যামাজন কেডিপি লো কন্টেন্ট সেল পাবলিশিংয়ের কিছু নিশ এবং কয়েকটা আইডিয়া, এবং আমি কিছু আপনাকে লো কম্পিটিশন এবং হাই সার্চ ভলিউমে কিছু নিশ দিব, যেগুলো দিয়ে আপনি আপনার সেল পাবলিশিং যে মানে বিজনেসের যে স্টার্টিং পয়েন্টটা সেটা থেকে আপনি শুরু করতে পারেন। কিছুদিন আগে আমরা মূলত আমাদের যে লো কন্টেন্ট সেল পাবলিশিং গাইডলাইনের উপর একটা ফ্রি কোর্স আপনাদের জন্য আমরা উপহার দিয়েছিলাম, এবং আমরা এটাকে ডে বাই ডে আরও ইম্প্রুভ করছি এবং প্রতিনিয়ত কন্টেন্ট অ্যাড করছি আপনাদের জন্য। তো আপনারা যারা অলরেডি শুরু করেছেন এই লো কন্টেন্ট সেল পাবলিশিং দিয়ে, তো অনেকেই বুঝতে পারছেন না যে কী কী ধরনের নিজগুলো নিয়ে শুরু করবেন বা কেমন ধরনের ডিজাইনগুলো আসলে করা উচিত। আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ সমস্ত ধরনের প্রসেসগুলো আপনাদেরকে দেখিয়েছি। তো যদি আপনি সেই আমাদের যেই লো কন্টেন্ট সেল পাবলিশিং ফ্রি কোর্সে যদি আপনি পুরো ভিডিওগুলো যদি সিরিজটি যদি এখনও না দেখে থাকেন, অবশ্যই উপরে লিঙ্কটা রয়েছে, সেখান থেকে আপনি কিন্তু চাইলে পুরো ভিডিওটি চেক আউট করতে পারবেন। এই ভিডিওতে আমি আপনার সাথে কথা বলবো কয়েকটা লো কম্পিটিটিভ এবং হাই সার্চ ভলিউমের কিছু কম্পোজিশন নোটবুকের নিশ আমি আপনাকে দিব, এবং সত্যিকার অর্থে আমি যে প্রথমে আমাদের ফ্রি কন্টেন্টে আপনাদের বলেছিলাম যে কম্পোজিশন নোটবুক দিয়ে আপনি আপনার সেলফ পাবলিশিং বিজনেসটা স্টার্ট করতে পারেন, পরবর্তীতে আপনি এটাকে চাইলে স্কেল করতে পারেন। তো এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো যে আসলে সত্যিকারে কম্পোজিশন নোটবুক দিয়ে কি সেল করা পসিবল কিনা, বা আমরা কি আসলে সেল করছে কিনা। তো চলুন সরাসরি আমরা ডিসপ্লেতে চলে যাই। ডিসপ্লেতে গিয়ে আমি মূলত বিস্তারিত আপনার সাথে একটু আলোচনা করি। দেখুন, কম্পোজিশন নোটবুক লিখে যখন আমি এই কিওয়ার্ডটা কম্পোজিশন নোটবুক ওয়াইড রুলেট যখন আমি এই কিওয়ার্ডটা লিখে অ্যামাজনে সার্চ করেছি, তখন প্রায় আমার এখানে 20,000-এর মতো রেজাল্ট দেখাচ্ছে। আপনি যেখানে বলতে পারেন যে এই 20,000 রেজাল্টের মধ্যে আমরা কি আসলে এই কম্পোজিশন নোটবুক বই তৈরি করে কি আসলে সেল করতে পারবো কি না। আপনি দেখেছেন আমাদের নিস স্ট্র্যাটেজিক আইডিয়া, আমরা আপনাদেরকে বলেছিলাম যে সবসময় আমাদের নিশটাকে ন্যারো ডাউন করতে হবে, এবং পপুলার যে নিশগুলো অলরেডি সার্চেবল সেগুলো মূলত আমাদের ফাইন্ড আউট করতে হবে। তো আপনি যদি সেই ভিডিওটি না দেখে থাকেন, অবশ্যই আমাদের প্লে লিস্ট থেকে সেই ভিডিওটি দেখে ফেলবেন। এবং এই কম্পোজিশন নোটবুক ওয়াইড রুলেট বলতে পারেন এটা একটা লং টার্ম এবং লং কম্পিটিটিভ একটা কিওয়ার্ড, যে এখন এটাকে যে কাজটা করতে হবে আমাদেরকে সাব নিশগুলো অ্যাড করে নিশটাকে ন্যারো ডাউন করে দেন তারপর এটাকে আমাদের পটেনশিয়াল কিছু নিশগুলোকে ফাইন্ড আউট করতে হবে, দেন সেই ডিজাইনগুলো তৈরি করতে হবে এবং বইগুলো আমাদের পাবলিশ করতে হবে, দেন আমরা সেখান থেকে সেল এক্সপেক্ট করতে পারছি বা আমরা সেল এক্সপেক্ট করব। তো দেখুন, আমি আপনাদেরকে বলেছিলাম যে কম্পোজিশন নোটবুক কিন্তু অনেক ভালো সেল হয়, আপনি চাইলে শুরু থেকে শুরু করতে পারেন। তো দেখুন, আমি জাস্ট এই কিওয়ার্ডটা লিখে সার্চ করেছি। আমি যদি আপনার সামনে এই কিওয়ার্ডের কিছু স্ট্যাটাসগুলো তুলে ধরি, দেখতে পাচ্ছেন এই যে কম্পোজিশন নোটবুক সিম্পল একটা বই যেটার 327 বিএসআর রয়েছে, এটা বলতে পারেন একটা সিম্পল বই। কম্পোজিশন নোটবুক 415 বিএসআর রয়েছে, একটা গেমিং কম্পোজিশন নোটবুক যেটা আপনার মাত্র 407 রয়েছে, আমি এটা একটু ওপেন করবো অবশ্যই। এই ধরনের যে কম্পোজিশন ডিজাইনগুলো, সেই ধরনের ডিজাইনগুলো, যে এই ধরনের ডিজাইনগুলো একটু করা কষ্টসাধ্য, বাট সিম্পল এই ধরনের ফ্লোরাল টাইপের ডিজাইন কিন্তু আপনি নিজেই চাইলে কিন্তু করতে পারবেন, বা কোথাও থেকে হয়তো বা ফুলগুলোকে বা ফ্লোয়ারগুলোকে কালেক্ট করে আপনি ইজিলি ডিজাইন করতে পারবেন। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, কম্পোজিশন নোটবুক লাভলি রেইনবোস, সো ছোটো ছোটো রেইনবোর কিছু ক্লিপার দিয়ে মূলত ডিজাইনটা করা, সেগুলোও কিন্তু অনেক ভালো অ্যামাউন্ট সেল হচ্ছে, এবং আপনি দেখতে পাচ্ছেন 1400 বিএসআর, দ্যাট মিন্স হিউজ সেল এগুলো থেকে বলতে পারেন। তো আমরা যদি দেখুন, এটা যেহেতু লো কন্টেন্ট বুক, সেক্ষেত্রে আমরা এটা লুক ইনসাইড মুডটা দেখতে পাচ্ছি না, তবে এখানে তারা কিন্তু বলে দিয়েছে যে এটা সিম্পলি 100 লাইন পেজেস, যেখানে আর কিছুই নেই, শুধুমাত্র লাইন পেজেসগুলো রয়েছে। যে এক্সাম্পল আপনি যদি এই কথাটা বলেন যে এই ধরনের সিম্পল লাইন পেজগুলো রয়েছে, তো এই ধরনের বইগুলোও কিন্তু হিউজ অ্যামাউন্টের কিন্তু অনেক মানুষ তৈরি করছে এবং সেগুলো কিন্তু সেল করছে। এখন কথা হচ্ছে যে আপনাকে, আপনিও যে তৈরি করলে আপনারও প্রচুর সেল হবে, বিষয়টা এখানে একটা পয়েন্ট রয়েছে যে আপনাকে ভালো কিওয়ার্ড জেনারেট করতে হবে, আপনাকে কম্পিটিশন যে কিওয়ার্ডগুলো রয়েছে সেগুলো বাইরে গিয়ে থিঙ্কিং করতে হবে, আপনি যে নোটবুকগুলো সার্চ করছেন সেই নোটবুকগুলো অন্যান্য যে কম্পিটিটর রয়েছে সেই কম্পিটিটর অ্যাকচুয়ালি কী কী দিয়েছে সেই জিনিসগুলো যদি আপনি একটু থিঙ্কিং করেন, এবং সেগুলো যদি নিয়ে যদি আপনি একটা বই তৈরি করেন, আপনি দেখবেন সেগুলো থেকে কিন্তু আসলে ভালো একটা রেজাল্ট আপনি পাওয়ার পসিবিলিটি রয়েছে। এক্সাম্পল দিস ওয়ান, আমরা যদি বলি যে এই ধরনের যে আইডিয়াটা গেমিং যেই কম্পোজিশন নোটবুক একটু আগে আমরা যেটা দেখলাম, এটা এখান থেকে কিন্তু পরবর্তীতে একটা ভার্সন তৈরি করেছে একজন, এবং সেটা কিন্তু ভালো সেল হচ্ছে, এবং দেখতেই পাচ্ছেন 13,000 বিএসআর রয়েছে। সো আপনি যদি সিম্পলি ধরনের এই ধরনের ডিজাইনগুলো করতে পারেন, ইজিলি কিন্তু আপনি এই ধরনের ডিজাইনগুলো কিন্তু অনায়াসে সেল করতে পারবেন। তো
এই ডিজাইনগুলো কিন্তু ক্যানভা, ফটোশপ, ইলাস্ট্রেটরে আপনি কিন্তু চাইলে যে কোনো এগুলোতে সেল করতে মানে তৈরি করতে পারবেন, কারণ এগুলো তৈরি করা খুবই ইজি একটা প্রসেস। আপনি সেই প্রসেসগুলোকে জাস্ট সিম্পলি যদি ফলো করেন তাহলে হয়ে যাবে। আপনি অবশ্যই আমাদের কাভার ডিজাইনের টিউটোরিয়ালটা দেখতে পারেন, সেখানে কিন্তু আমরা স্পষ্ট আপনাকে দেখিয়ে দিয়েছি কীভাবে এই ধরনের কম্পোজিশন নোটবুকগুলো অ্যাকচুয়ালি তৈরি করতে হয়। তো এই ধরনের অনেক কম্পোজিশন নোটবুকগুলোর আইডিয়া কিন্তু আপনি চাইলে পাবেন জাস্ট এই জায়গা থেকে। তো আমি আপনাদের জন্য 6টার মতো লো কম্পিটিটিভ নিশ আপনাদের জন্য বের করেছি, সেটা হচ্ছে মাশরুম কম্পোজিশন নোটবুক, যেটা সার্চ ভলিউম 786টা এবং রেজাল্ট লেস দেন 553টার মতো রেজাল্ট রয়েছে। আমরা যদি জাস্ট এখানে এই কিওয়ার্ডটা লিখে যদি এখানে একটু সার্চ করি মাশরুম কম্পোজিশন নোটবুক, দেখুন আপনি এখান থেকে হয়তো দেখতে পারবেন এখন এখানে দেখা যাচ্ছে 614টার মতো রেজাল্ট। সো 614টার মধ্যে রেজাল্টের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন প্রথম বইগুলো এগুলো কিন্তু অলরেডি সেল হওয়া শুরু হয়েছে। এবং আপনি যদি ভালো মাশরুম রিলেটেড কোনো ক্লিপ আর্ট বা মাশরুম রিলেটেড কোনো ব্যাকগ্রাউন্ড দিয়ে যদি আপনি সুন্দর করে এই কম্পোজিশন নোটবুকগুলো ডিজাইনগুলো তৈরি করতে পারেন, ইজিলি আপনি কিন্তু চাইলে কিন্তু সেগুলো সেল করতে পারবেন। এই যে এক্সাম্পল দেখুন মাশরুম, এই যে ফ্রক টাইপের মাশরুম, এই যে মাশরুম, এই যে মাশরুম, এই দেখুন দুইটা অলরেডি রিভিউ রয়েছে, এবং এই যে এটা দেখুন অলরেডি মাত্র 2946 বিএসআর রয়েছে, এবং দেখুন এটা মাত্র 1 স্টার রয়েছে। এই বইটা ওপেন করে আপনি দেখতে পারেন এই বইটার কী সমস্যা রয়েছে, সেই সমস্যাটা সলভ করে আপনি কিন্তু চাইলে ইজিলি বইটা কিন্তু ওই ধরনের বই আপনি আবার পাবলিশ করতে পারবেন। এই যে 44,000 বই, এই যে 44,000 বিএসআর রয়েছে, মাশরুম ওয়াইড, মাশরুম ইলাস্ট্রেশন ওয়াইড রুলেট মাশরুম নোটবুক এই জার্নাল, বা এটা হচ্ছে কম্পোজিশন নোটবুক, এখানে মাশরুম কম্পোজিশন নোটবুক 36,000 বিএসআর রয়েছে। দ্যাট মিনস বলতে পারেন এটা ভালো একটা নিশ, এবং আপনি চাইলে এই নিশে কিন্তু কাজ করতে পারেন। এরপর বহু কম্পোজিশন নোটবুক 846টার মতো রয়েছে, লেস দেন 1,000 রেজাল্ট রয়েছে। আমরা যদি জাস্ট এখানে এটা সার্চ করছি বহু কম্পোজিশন নোটবুক, সো বহু কম্পোজিশন নোটবুক লিখে সার্চ করার পর আপনি দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন মাত্র লেস দেন 1,000 রেজাল্ট। সো বুঝতেই পাচ্ছেন এটা অনেক পপুলার একটা সার্চ টার্ম, যেখানে প্রায় 856টার মতো সার্চ মানে সার্চ ভলিউম রয়েছে। তো এখান থেকে কিন্তু আপনি বহু স্টাইলের এই ধরনের বহু স্টাইলের কন্টেন্টগুলো কিন্তু ইজিলি পাবলিশ করতে পারবেন অলরেডি, যেগুলো কিন্তু সেল হচ্ছে। আমি আপনার সামনে এগুলো তুলে ধরছি। তো এই যে 5টা নিশ বা 6টা নিশ আমি এখানে 3, 4, 3, 7টার মতো নিশ আপনার সামনে আমি এখানে অলরেডি উপরে দেখুন পোস্ট আমি অলরেডি আপনার সামনে তুলে ধরেছি। আপনি সেগুলোকে জাস্ট এভাবে কপি করে করে যদি আপনি এভাবে পেস্ট করেন এবং সেগুলো থেকে আপনি যদি নতুন নতুন আইডিয়াগুলো জেনারেট করেন, আশা করছি আপনার প্রথম সেল শুরু হবে। এখন কথা হচ্ছে সত্যিকার অর্থে এই ধরনের কম্পোজিশন নোটবুকগুলো কি সেল হয় কি না। আমি জাস্ট আমার একটা টেস্টিং ফ্রেজ আপনাদেরকে শুরু করার জন্য যে একটা অ্যাকাউন্ট শুরু করেছিলাম আপনাদের ভিডিও টিউটোরিয়ালগুলো বানানোর জন্য, তো এই অ্যাকাউন্টে আমরা কয়েকটা কম্পোজিশন নোটবুক দিয়েছি এবং সেখানে দেখতে পাচ্ছেন এই তার মধ্যে একটা কম্পোজিশন নোটবুক আমাদের এই $29 মধ্যে, এবং তার মধ্যে আপনি দেখতে পাচ্ছেন একটা বই $29 মধ্যে আমাদের টোটালি একটা বই থেকে প্রায় $27 মতো $26 মতো রেভিনিউ জেনারেট করেছে। এবং আপনি দেখতে পাচ্ছেন প্রথম কিওয়ার্ডটাই কি ছিল কিন্তু কম্পোজিশন নোটবুক। সো আমি হয়তো $26 সেল করেছি, বাট আপনি হয়তো বা $26 সেল করার মতো পসিবিলিটি রাখেন যদি সেটাকে আপনি নেক্সট লেভেলে নিয়ে যেতে চান বা ভালোভাবে মনোযোগ সহকারে আপনি কাজ করেন। সো এখানে আপনি জাস্ট একটু রিসার্চটাই ডিপ ডাউন রিসার্চটা খুব ইম্পর্টেন্ট। এখানে অনেকেই হয়তো ভিডিও দেখে হয়তো বা অ্যাকশন নিবে, অনেকেই হয়তো নিবে না, বলবে যে এই ধরনের নিশ তো অনেক অহরহ পরে রয়েছে, বাট আমি আসলে কেন নিব। সো যারা অ্যাকশন নিবে তারাই আমি মনে করি এখান থেকে লাভবান হবে। সো আপনি যদি মনে করেন যে আপনি এগুলো থেকে একটু ভালো ডিপ ডাউন রিসার্চ করে আপনি টপিক বের করে নিয়ে আসতে পারবেন, দেন আপনি কিন্তু চাইলে ইজিলি ভালো একটা ডিজাইন তৈরি করে সেখানে কিন্তু পাবলিশ করতে পারেন। তো আশা করছি আপনি কিছু বই পাবলিশ করবেন এবং অবশ্যই আমাদের গ্রুপে জানাবেন। আর এছাড়া আপনি যদি অ্যামাজন KDP লো কন্টেন্ট সেল পাবলিশিং এই বিজনেসটাকে নেক্সট লেভেলে নিয়ে যেতে চান এবং আপনার যদি মনে হয় যে আপনি সিরিয়াসভাবে এই বিজনেসে কাজ করতে চাচ্ছেন বা আমাদের ফ্রি কন্টেন্টগুলো দেখে আপনার ভালো লেগেছে, আপনি কিন্তু চাইলে আমাদের অ্যাডভান্স কোর্সে জয়েন করতে পারেন, যেখানে দেখুন আমি lanwithrobil.com গেলে আপনি আমাদের অ্যাডভান্স KDP লো কন্টেন্ট সেল পাবলিশিং A to Z গাইডলাইন এবং মেন্টরশিপ আপনি কিন্তু চাইলে এই কোর্সে জয়েন করতে পারেন, যেখানে প্রায় 12টার মতো মডিউল আমি দেখিয়ে দিয়েছি এই KDP লো কন্টেন্ট সেল পাবলিশিং একদম শূন্য থেকে অ্যাডভান্স পর্যন্ত। কোর্স ফি মাত্র 10,000 টাকা, এখানে অলরেডি 33% অফ রয়েছে, কোর্স ফি মাত্র 10,000 টাকা। যদি সত্যিকার অর্থে আপনি এই কোর্সে এনরোল করতে চান আপনি পার্সোনালি আমাকে একটু মেসেজ করতে পারেন, আমি আপনার জন্য যতটুকু সম্ভব আমি এখানে আরও আপনাকে একটু অনার করার চেষ্টা করব, একটা কুপন কোড দিয়ে দিব যেখান থেকে আপনি আরও কিছুটা লেস করতে পারবেন আমাদের এই কোর্সে যদি আপনি সেটা জয়েন করতে চান। এবং শুধুমাত্র তখনই আপনাকে জয়েন করতে হবে এই কোর্সে যখন আপনি চাচ্ছেন মন থেকে যে আপনি এই KDP লো কন্টেন্ট সেল পাবলিশিংয়ে আপনি একটা ভালো ক্যারিয়ার বিল্ড করতে চাচ্ছেন এবং স্টেপ বাই স্টেপ
একটা গাইডলাইন চাচ্ছেন, সেই সাথে একটা প্রপার মেন্টরশিপ চাচ্ছেন এবং একটা টোটাল একটা গাইডলাইন যে আপনাকে সবসময় হেল্প করবে এবং যেটা আপনাকে সবসময় প্যাথ হিসেবে আপনার জন্য এই সেলফ পাবলিশিং ক্যারিয়ারে আপনার জন্য সবসময়ই আপনাকে হেল্পফুল এবং সাহায্যের হাত বাড়িয়ে দিবে এবং সেই সাথে যে রিসোর্সগুলো মূলত আপনাদের জন্য থাকছে সকল ধরনের রিসোর্সগুলো আপনার এই জায়গায় কিন্তু আপনারা কিন্তু ইজিলি দেখতে পারবেন এবং কোর্সের ক্যারিকুলাম থেকে সেকশন থেকে শুরু করে সব কিছু আপনি এই জায়গা থেকে দেখতে পারবেন। আশা করছি যদি আপনি ইন্টারেস্টেড হয়ে থাকেন আপনি আমাদের কোর্সটা চেক আউট করতে পারেন এবং পার্সোনালি আপনাকে আপনার জন্য আরও কিছু ডিসকাউন্ট থাকবে যদি আপনি আমাকে একটু মেসেজ করেন, আমি আপনাকে আরও একটা কোড দিয়ে দেবো যেখান থেকে আপনি ইজিলি আরও একটু লেস করতে পারবেন। এখানে আপনার সাথে পরবর্তীতে কোনো একটা ভিডিওতে খুব শীঘ্রই কথা হচ্ছে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মনোযোগ সহকারে কাজ করে যাবেন। খুব শীঘ্রই আপনার সাথে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।